চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত মেগা প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হল বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামবাসীর বহু প্রতীক্ষিত মেগা প্রকল্পের কাজ চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন কল্পে খাল পুনঃখনন সম্প্রসারণ সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বর্ষা মৌসুম খুব কাছে হওয়ায় নগরীর জলাবদ্ধতা প্রবণ তিরিশটি ওয়ার্ডের নালা পরিষ্কারের মাধ্যমে শনিবার থেকে শুরু হলো এই প্রকল্প বাস্তবায়নের কাজ ড্রেনেজকে আমরা তিন ধরনের ক্যাটাগরিতে ভাগ করছি প্রাইমারি সেকেন্ডারি টার্শিয়ারি তো প্রাইমারিগুলা ওই বড় ইকুইপমেন্ট নিয়ে মডার্ন ইকুইপমেন্ট নিয়ে আমরা কাজ শুরু করব শীঘ্রই এখন মানে কাজের অগ্রগতির স্বার্থে আমরা সেকেন্ডারি এবং টাশের ড্রেনেজগুলা কাজ কাজ শুরু করে দিয়েছি সালের মাঝামাঝি সময়ে প্রকল্পের শেষ হবার কথা তবে সামনের বর্ষা মৌসুমে স্বস্তি পেতে নালা ও খালগুলো দ্রুত পরিষ্কার ও নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়নের দাবি নগরবাসীর একদম নিকটে বর্ষা তারা তো আসলে সিদ্ধান্ত নিতে প্রকল্প এক বছর আগেই এক নাকি অনুমোদন হয়েছে এখনও সংক্ষিপ্ত মোটামুটি আমরা জলবদ্ধতার কারণে সামান্য পানি হইলে ভিতর পানি ঢুকে যায় সেটা বর্তমানে নিরসন করার জন্য আমরা যে বর্তমানে যে উদ্যোগটা নিয়েছি আমরা চাই সেই নিরসন করে আমরা যেন মুক্তি পাই আমরা চাই যত দ্রুত সম্ভব বছরের বর্ষা শুরু হওয়ার আগে যেন এটা সমাধান হয় তবে সিডিএ চেয়ারম্যান বলছেন আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে শেষ করতে সবার সহযোগিতা চান তিনি আমি আমার চট্টমাস গিয়ে হাত জোর করে বলবো এইবার যাতে কিছু বেশি প্রত্যাশা না করে কারণ যাবতীয় প্রক্রিয়া শেষ করতে আমাদের সময় অনেক সময় লেগেছে আমরা সফলতার দ্বার চলে পৌঁছেছি এখন প্রয়োজন সকলের সহযোগিতা প্রকল্পের আওতায় এই বছর নগরের গুরুত্বপূর্ণ ষোলোটি খাল পরিষ্কার ও পুনঃখনন করা হবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে এই মেগা প্রকল্পের সুফল আগামী বছর থেকেই পাবেন নগরবাসী আশাবাদ কর্তৃপক্ষের তাজুল ইসলাম মাত্রাঙ্গা সংবাদ চট্টগ্রাম